যদি এমন হয় যে আপনার বাবা নিয়মিত মসজিদে গিয়ে নামাজ পড়তেন জামাতের নামাজ পড়তেন কিন্তু ইদানিং তিনি আর যেতে পারছেন না তার কারণ হচ্ছে তার কোমরের ব্যথা বা কিছু দূর হাঁটতে গেলে পাটা ধরে যায় একটা পা বা দুটো পা ধরে যায় আর হাঁটতে পারেন না তখন তাকে বসে পড়তে হয় এই যে নিয়মিত যিনি নামাজ পড়তেন তিনি নামাজ পড়তে পারছেন না তিনি হয়তো বিষণ্নতায় ভুগছেন বাবার এই বিষণ্নতা দূর করার জন্য একটি এপিডুডাল স্টেরয়েড ইনজেকশন খুবই যথেষ্ট হতে পারে যদি তার পাশাপাশি আমাদের দেখানো যোগ ব্যায়ামগুলো করানো যায় তাহলে সেটা হবে আরও ভালো